আলাইকুম, তার সাথে নমস্কার জানাই। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আরেকটি খুবই চমৎকার একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমি মাইন। তো সেই টিপসটি হলো এই আমাদের এই দোতরাতে যেগুলো তার রয়েছে, সেই তারগুলোতে একটি তারের থেকে আরেকটি তারে আমরা কি করে জাম করে যাই, তো আমি সেই টিপসটি আপনাদেরকে বলবো। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি কাজে লাগবে। তো বন্ধুরা, এই টিপসটি শেখার জন্য আজকে আমাদের পর্বে থাকছেন দাদরাতাল, দ্রুত দাদরা, এবং তার সাথে থাকছে পাঁচটি সারগাম। সেই সারগামগুলো হলো সা রে গা মা পা। তো মনে রাখবেন, দাদরাতালের সাথে পাঁচটি সারগাম। তো আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয়। তো সরাসরি দেখে নিন দুতুরায়। বন্ধুরা দেখুন, আমরা কি করে যাই জাম করে, আগে শব্দটিকে শুনে নিন আমরা কীরকম করে যাই, তার পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি যে কী করে আমি একটি তারে থেকে আরেকটি তারে জাম করে গেলাম। তো ভিডিও দেখার জন্য একটু ধৈর্যের দরকার বন্ধুরা, যার ধৈর্য রয়েছে সে অল্প দিনে শিখতে পারবে, আর যার ধৈর্য নেই সারা জনম ঘুরেও কিচ্ছু করতে পারবে না। তো দেখে নিন, আমাদের তালটি ছিল দ্রুত দাদরা, অথবা দাদরা তাল হলেই হলো। আসলাম, নেমে গেলাম, তো এটা কী করে গেলাম দেখুন। শুরুতে হাতের মধ্যে তালটিকে তুলে নেবেন, যে কোনো তাল হোক না কেন, দাদরা, কাহারবা, ঝাঁপ, তেওড়া, ত্রিতাল, ঝুমুর, যে কোনো তাল হোক না কেন, সেই তালের ছন্দর সাথে সাথে সেই টুকাগুলো যাবে এক মাত্রায়। তো আজকে আমাদের টুকা থাকছে এখানে এক মাত্রা এবং দুই মাত্রা। তো যারা টুকার লেসনগুলো দেখেননি অবশ্যই করে দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো দেখে নিন, শুরুতে তাল শুরু করবেন। তো আমার সহজ হয়েছে দাদরা তাল, আমি দাদরা তাল বেছে নিয়েছি, তো আমি সেটির সাথে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য অন্য তালের সাথে সেটিকে প্র্যাকটিস করতে পারেন। তো দেখুন, শুরুতে তাল শুরু করবেন, এরকম করে যখন তিনবার হয়ে যাবে, টোলডো ডো ডোল ডং, টোলডো ডো ডোল ডং, টোলডো ডো ডোল ডং হয়ে গেল, তারপরে দেখুন সারগামটি কি করে প্রয়োগ করবেন। তালের শেষে দেখুন, এটি কিন্তু সহজ, তো এটি দ্রুত করতে একটু সময় লাগবে, তার জন্য আমাদের একটু ভয় ভাব হয় যে আমরা দিতে পারবো কি না, এটি সেরকম কোনো ব্যাপার নয়। সারে গামা পা তাল শেষ করলেন, তাল তিনবার তাল বাজাবেন, টোড়ো ডো ডোল ডং, টোড়ো ডো ডোল ডং, টোড়ো ডো ডোল ডং, শেষ করলে, শেষ করে পরবর্তীতে সারে গামা পা, দেখুন সারে গামা পা যখন বলবেন তখন আপনি অলরেডি নিচের তারে, যেটি মা তার রয়েছে সেখানে আপনি চলে যাবেন। তো সেখানে যদি চলে যান তাহলে আপনি এক তারের থেকে আরেকটি তারে আপনি পৌঁছে গেলেন। তো এটি কী করে দেবেন দেখুন, ভালো করে খেয়াল রাখবেন, আমাদের তালগুলোকে তিনবার বাজাতে হবে, যে কোনো তাল হোক না কেন তিনবার প্রয়োগ করবেন, এটি প্র্যাকটিস করার জন্য সুবিধা হবে। তো দেখুন, টো টো ডো ডো ডং ডং একবার, টো ডো ডো ডং ডং দুইবার, টো ডো ডো ডং ডং তিনবার, এবারে সা রে গা মা পা আবার তিনবার তাল, আপনি যে তারে পৌঁছে গেলেন সেই তারে, সেই তারের মাঝের তারের সাথে আপনি সেই তালটি আবার বাজাবেন। এবারে যখন তিনবার হয়ে যাবে কি করবেন, এবারে উল্টোটা পামাগা রেসা। হ্যাঁ, যখন আপনি এক থেকে পাঁচ অবধি যখন আসছেন তখন আপনাকে আবার উল্টো দিকে যেতে হবে, কারণ আপনি আবারও তো উপরের তারে যাবেন, তো সেই তারে যাওয়ার জন্য আবারই তো আপনাকে উল্টা প্রয়োগ করতে হবে। কীরকম, এরকম ছিল,
পা মা গা রে সা। তো একটি তারে যাওয়ার জন্য তো এই পাঁচটি স্বরলিপি ব্যবহার করবেন। আপনি যে তারে যান না কেন, স্বরলিপি যেগুলোই হোক না কেন, আপনি খেয়াল রাখবেন যে একটি তারে যাওয়ার জন্য আরেকটি তারে পাঁচটি টুকা দিয়ে আমরা যাব। আর তালের ক্ষেত্রে দেখুন অন্য অন্য তালগুলোতে টুকার মাত্রাগুলো কম বেশি করা রয়েছে, তো সেই তালের ছন্দ কী রয়েছে সেই ছন্দ হিসাব করে আপনি একটি তার থেকে আরেকটি তারে যেতে পারবেন। তো আমি সময়ের অভাবে আপনাদেরকে শুধু দাদরা তাল দেখিয়ে দিচ্ছি, তো আবারও দেখে নিন। শুরুতে তিনবার তালটিকে হাতের মধ্যে বাজাবেন, এবারে সারে গা মা পা, যখন পা মা গা রে সাথে যখন আসবেন তখন আবারও আপনি আগের যেটি জায়গা ছিল সেই জায়গাতে আপনি পৌঁছে গেলেন। দেখুন আমি ক্লিয়ার করে একবার দেখিয়ে দিচ্ছি, এটি গানের ক্ষেত্রে কি করে প্রয়োগ হয়। কেউ কেউ হয়তো কোয়েশ্চেন করবেন যে সাহেব এটি শিখে কি করব। তো এটি গানের ক্ষেত্রে প্রয়োগ হয়, কোন সময় প্রয়োগ হয় তো আমি একটু ছোট্ট একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো বিরক্ত না হয়ে দেখতে থাকুন। যেরকম আমাদের মিলন হবে কতদিনে, তো এই গানটি আমাদের শুরু হয় সাত আর থেকে। তো দেখুন, দেখুন আপনি এই উদারা এবং মুদারাতে তালটি তো রেখে যেতে হবে, আপনি গানের যেটি অন্তরা রয়েছে সেই অন্তরাটি তো আমাদের স্বরগুলো রয়েছে। এখন যেই স্বরটি বলবো সেই স্বরটি রয়েছে আমাদের এই মা স্ট্রিং। দেখুন আমার তালটি রয়েছে উদারা এবং মুদারাতে, তো আমি তারাতে কি করে যাব। তো দেখুন আমি পরবর্তী লাইনটি বাজিয়ে দিচ্ছি, আর সেই লাইনটি কি করে আপনি জাম্প করে যাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে এসে গেলাম, ম্যাগের বিদ্যুৎ ম্যাগে। দেখুন আবারও দেখছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে ম্যাগের বিদ্যুৎ ম্যাঘে, যেমন এটি আমাদের তারাতে রয়েছে, তারার থেকে শুরু হয়েছে। বা চাতক ওপরা অহর্নিশি, অন্তরার যে কোনো একটি বললেই হলো। তো এটি আমাদের এখানে থেকে শুরু হয়েছে, তো আমাদের তালটি তো আমরা বাজাচ্ছি উপরের তারে, তো পরবর্তীতে যাব না, আমি এই জাম্প করাটাকে দেখিয়ে দিচ্ছি। তো জাম্প করার জন্য খেয়াল রাখবেন যে তালে বাজাবেন সেই তালটি সিলেক্ট করে নেবেন, পরবর্তীতে সেই তালটি কয়টি ছন্দে রয়েছে সেই ছন্দ হিসাব করে গিয়ে সারেগা মা পাও হতে পারে, সারেগা মাও হতে পারে, তিনটিও হতে পারে, চারটিও হতে পারে। তো আমি দাদরা তালের সাথে দেখিয়ে দিলাম পাঁচটি টুকায় আপনি জাম্প করে একটি তারের থেকে আরেকটি তারে যেতে পারবেন। তো বন্ধুরা এটিকে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি অল্প দিনেই আপনার হাতগুলো খুব ভালো হবে, খুব দ্রুত হবে এবং মানুষের সামনে বেরোতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং তার সাথে শেয়ার করবেন। তো আজকে লেসন এই অবধি, পরবর্তী লেসনের জন্য রেডি থাকুন। তো আজকে আসছি, সবাইকে ধন্যবাদ জানাই।